হ্যালো বন্ধুরা, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এক অনবদ্য ম্যাচের সাক্ষী থাকলো সবুজ মেরুন সমর্থকরা। বেঙ্গালুরুর বিরুদ্ধে এক হাই ভোল্টেজ ম্যাচে জিতে পয়েন্টস টেবিলের 4 নম্বর স্থানে থাকলো এটিকে মোহনবাগান দল। চোটাঘাতে জর্জরিত হলেও দলটা পুরো আগুনের মতন পারফরমেন্স করছে এই মুহূর্তে, এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু ভালো লেভেলের প্লেয়ার নিয়ে আসলেই এই দলটাই ISL 9-এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক অন্যতম দাবিদার হয়ে উঠবে। তো এটিকে মোহনবাগান দলের পরবর্তী ম্যাচ রয়েছে 8 তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে, এবং বেঙ্গালুরু ম্যাচে অনবদ্যভাবে জয় পেলেও জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে একটু হলেও চিন্তায় থাকতে হবে কোচ জুয়ান ফেরান্ডোকে। কারণ এই ম্যাচে জুয়ান ফেরান্ডো দলে পাবে না দলের এই মুহূর্তের অন্যতম ডিফেন্সের ভরসাযোগ্য প্লেয়ার ব্র্যান্ডন হামিলকে। কারণ বেঙ্গালুরু এফসি ম্যাচে একটা হলুদ কার্ড দেখেছে হ্যামিল, এবং এর আগে আরও 3টি হলুদ কার্ড থাকায় চতুর্থ হলুদ কার্ড হবার কারণে একটা ম্যাচে সাসপেন্ড থাকতে হবে হ্যামিলকে, যার কারণে জামশেদপুর এফসি ম্যাচে দলের ডিফেন্স সাজাতে অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে কোচ জুয়ান ফেরান্ডোকে। এবং এই মুহূর্তে বেশ ভালোই ডিফেন্সের ভরসা দেখাচ্ছে হ্যামিল। তো পোগবার চোটের কারণে দলে এই মুহূর্তে একটা মাত্র বিদেশি ডিফেন্ডার রয়েছে, সেহেতু হাতে কোনো অপশান না থাকায় জামশেদপুর এফসি ম্যাচে পুরো ইন্ডিয়ান ডিফেন্সের ওপর ভরসা করে নামতে হবে, যেটা কিন্তু বেশ সমস্যায় ফেলতে পারে কোচ জুয়ান ফেরান্ডোকে। তো এই জন্যই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে অবশ্যই একটা ভালো মানের ডিফেন্ডার আনতেই হবে, সেটা তিনিই হোক বা অন্য কেউ। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও জামশেদপুর এফসি ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।